মাতৃ হওয়া এটা নিয়ম নাই চরিতা অনুযায়ী বাপ মাতৃতে সময় একবার আতর কাঁচা পত্র দাও এটা আসলে হে ওলা মাতৃ ওলা খামরটি খাইতে এটা কিন্তু মা শিখাইতা সন্তানকে এটা মা জন্মের দায়িত্ব তোমার সন্তানকে জীবনে তুমি সুন্দর করিয়া তারে খাওয়াটা শিখাও খাইতে সময় কিভাবে আদবে খাইতো তারে আদবটা আপনি শিখায় প্রয়োজনে যদি শাস্তি দেওয়া লাগে কত শাস্তিকে তারে শিখায় আর বাবার উপরে দায়িত্ব আছে যে সময় সন্তানটা অবস্থাকে ছয় বছর বয়সে গিয়েছে গিয়া কিন্তু তার কিবে রাইতেছে পড়া কি জিনিস বুঝি রাইতে নামাজ কি জিনিস কিন্তু তার বুঝে হয়ে গেছে গিয়া তখন আপনি কি করেন সন্তানকে হাতের মধ্যে কিছু কিছু বাচ্চারা দেখছেন মানে একবারে না একবারে বাচ্চাটার বিলকুল বোঝ নাই মসজিদে নামাজ দিয়ে যাওয়া হয় তার বয়স মাত্র আড়াই থেকে তিন বছর নামাজের সামনে দিয়ে যাওয়া বুঝের না নমাজের আগে দৌড়াইব মানুষের বর্তনে ভরা মারে দিব এই বাচ্চাটারে তুমি তাহলে মসজিদ এমন অবস্থায় নিও না আবার হজরতে ওমরে বর্ণনা করো আমি নিজে শুনছি আল্লাহ রাসূলে বর্ণনা করছেন বয়ান দিয়ে আমার বাবা মসজিদে যাইতা আমার বাবায় মসজিদে আমারে নিয়ে যাইতা তখন তার এটা বুঝাইব মসজিদে যাওয়ার তার একটা আদত ওই মধ্যে এখন যায় মসজিদে যাওয়ার একটা আদর যে আছে সেই আদরটা আইব মসজিদে যাওয়ার এর লাগে এই দায়িত্ব কাছে গিয়া মা বাবার সন্তানের প্রস্তাব করছে সময় কোনো কোনো বাড়ির মধ্যে গেলে দেখবার কাশির প্রস্তাব দুর্গন্ধ পাওয়া যায় কোন কোন বাড়ির গেলে বিভিন্ন দুর্গন্ধ থাকি যায় বাড়ির গার্জেন ঠিক না খেলে বাচ্চা কাশির মধ্যে প্রস্তাব করতো আপনার বাচ্চাটারে আপনি হেফাজত করুন রাত্রি বেলা ঘরে বা বাথরুমে প্রস্তাব করাইছেন দিনের বেলা সকালবেলা বাচ্চা উঠিয়া খেলে আপনার ঘরের সম্মুখে যে জায়গাটা সামনা এটা তার পবিত্র রাস্তা খেলে বাচ্চা প্রস্তাব করেন মা বাবা নিশ্চয় গার্জেন ঠিক নেওয়ার কারণে বাচ্চা করার সামনা প্রস্তাব করিয়া করতারে নোংরা বানাই লাইছি এটা কি হতিয়া মেরে বলে আম যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া যে পায় নোংরা সামনা একবারে চেষ্টা করতাম আমরা বাড়ির মধ্যে কিছু ফুলের গাছ লাগাই না আর বাড়ির ধরে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া রাখার চেষ্টা করতাম যদি বাড়ি দুর্গন্ধ হয় বাড়িটা যদি অপরিষ্কার হয় তাহলে বাড়ির মধ্যে দুর্গন্ধ সৃষ্টি যার ফলে পরিষ্কার হলে বাড়িতে আসা বন্ধ হয়ে যায় আপনার যদি কোনো ঘরে প্রবেশ করার ঘরে যদি হয় কি করে দুর্গন্ধ বেশি সময় তাপমান হয়ে যায় জি না কোনো কোনো যাত্রা নাই কোনো বাড়ির যাত্রা নাই কোনো হোটেলে যাওয়ার পরে পরিষ্কার যেমন থাকে দ্বিতীয়বারের মতো আর আপনার চিন্তা নাই এর লাগি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামের অনুমান বা রসুলে বর্মানা সকল সকল ইমান পবিত্রতা তার থেকে ইমান আর একটা অঙ্গ ইমানের একটা অংশ ইমানের একটা ডাল যদি ডাল সত্তর টাকা দামে বা আশি টাকা ডাল যদিও দামে একটা ডাল যদি ভাঙ্গি যায় গাছটা বা দুর্বল হয়ে যায় এইভাবে রসুল্লাহ বর্মানা ইমান ও বিধর্ম সর্বনা সর্বা ইমান এক অঙ্গ লোকে অংশ এই লোকে সত্তর থেকে তারা এর মধ্যে সবটা কি বিশেষ করিয়া হইয়া থাকতে গিয়া তবু যেটা পাপ কবে তৈরিয়া একটা ইমানের অঙ্গ এইভাবে যদি ইমানের একটা অঙ্গ যদি হয়ে যায় তাহলে যায় গাছের যাওয়া ডাল মানুষের পূর্ণ ইমান থাকে না ইমান কমজোর হয়ে যায়
যার জন্য বিশেষ করিয়া সন্তানে প্রস্তাব করিয়া খেলা ব্যবহার করার এটা বাবার উপরে দায়িত্ব, করিয়া জল ব্যবহার করেন এটা মায়ের উপরে দায়িত্ব। মায়ের যদি সন্তান আদিও করে যদি দমন দেয় না শেখাই না, তাহলে আপনার মেয়ে সন্তান না পাঠিয়ে আলোতে থাকবো, যে বিস্তার মধ্যে থাকবো বিস্তার তখন পবিত্র হইব, যে জায়গার মধ্যে বসব পবিত্র হইব। এর জন্য সন্তান আদিও করো ছোট থাকতে যদি আদর করই না, বড় হওয়ার পরে প্রস্তাব করিয়া সে খেলা ব্যবহার করতো নাই। পশ্চিম দিকে পূর্ব দিকে আল্লাহ রাসূলের সাহাবী আসলা যে সাহাবী সামনে তার নাম আসার সঙ্গে সঙ্গে এই হদিসটা আবার শরীরের যে রাহির প্রত্যেক হদিসের আরম্ভ নেই, তার নাম দেখলে বুঝা যায় হদিসটা রাহির মানে নরিক ফেলে গুরুত্ব দিচ্ছেন না। উস্তাদ মন কর্ম বলেন বয়ান করতে তকলির করতে বৈঠন হঠাৎ করবার যেমন পুরুষের স্বপ্ন দুঃখ হয়, যদি কোন পুরুষ তার জিন্দগির মধ্যে কোনদিন দেখা দিতে না, এরা যদি কোন পুরুষ যদি তাকে দেয় কোনদিন সেই ব্যাপার আনিও তুমি আমি ভাড়া মারি তোরা রোদে থান খালি মহিলাদের
আপনাদের এই যে গ্রামের যে মসজিদ মাদ্রিদের নমাজ।